হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে তোমার আলোক সমাণু। সো আলোক সমাণু স্টার্ট করার আগে আমি একটু কুইক রিভিউ দিতে যাচ্ছি যে গত লেকচারে আমরা আসলে কী পড়ে আসছি। দেখো তো ভাই, গত লেকচারে আমরা কী পড়ছিলাম? গত লেকচারে আমরা পড়ছি, যদি আমার কাছে ধরো এখানে একটা যৌগ থাকে, এই কার্বন ডাবল বন্ড কার্বন আছে, তারপর ধরো এখানে হাইড্রোজেন আছে, এখানে ধরো হাইড্রোজেন আছে, দেন এখানে ধরো তোমার কাছে হচ্ছে ব্রোমিন আছে, ধরো এখানে তোমার কাছে হচ্ছে ভাই সিএল আছে। তো আমরা দেখছিলাম যে এখানে দেখো তো এই হাইড্রোজেনগুলো পাশাপাশি আছে, এই যৌগের মধ্যে হাইড্রোজেনগুলো কিসে আছে? পাশাপাশি আছে। তো এই ধরনের সমাণুকে আমরা কী বলছিলাম? সিস সমাণু। এটা হচ্ছে গত লেকচারে আমরা দেখে আসছিলাম, এই ধরনের সমাণুকে বলে সিস সমাণু। আবার দেখো আরও আরও কিছু এক্সাম্পল আমরা দেখছিলাম, সেটা কীরকম দেখো তো, সেটা ছিল ধরো তোমার কাছে যদি কার্বন কার্বন তোমার কাছে যদি হাইড্রোজেন, এদিকে যদি আরেকটা হাইড্রোজেন, এদিকে যদি বিআর এবং এদিকে যদি সিএল থাকে, তখন এটাকে আমরা কী বলছিলাম? দেখো এইখানে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনটা তোমার হচ্ছে ভাই অপোজিট সাইডে আছে, এই জন্য এই যৌগটার নাম আমরা দিয়েছিলাম তোমার হচ্ছে ভাই ট্রান্স সমাণু। দেখো এটা যারা আগের লেকচার দেখে আসছো তাদের নিশ্চয়ই এটা মনে পড়বে, একে আমরা বলতাম ট্রান্স সমাণু। কেন ট্রান্স সমাণু বলতাম? সমাণু ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? কেউ যদি দেখে না থাকো তাহলে গত লেকচারটা দেখে আসিও কষ্ট করে। আচ্ছা, তো এই দুইটা জিনিস আমরা গত গত লেকচারে শিখছিলাম, এবং এটা আমরা এটাও বলছিলাম যে সাপোজ ধরো এরকম যদি হইতো যৌগটা, কার্বন কার্বন, ধরো এখানে তোমার হাইড্রোজেন, এখানে ধরো তোমার হাইড্রোজেন, এখানে ধরো তোমার বিআর, এবং ধরো এখানেও হচ্ছে তোমার ধরো বিআর, তো এটাকেও দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোজেনগুলো পাশাপাশি, হাইড্রোজেনগুলো পাশাপাশি এবং বিআরগুলোও পাশাপাশি। সো এই যৌগটাকে আমরা বলতাম তোমার হচ্ছে, এটাকে আমরা কী বলতাম বলতো, যেহেতু পাশাপাশি তো এটাকে আমরা সিস সমাণু বলতাম, রাইট? এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে তোমার ভাই সিস সমাণু। এটা আমরা গত লেকচারে সবাই জানি। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি দিই, সাপোজ ধরো তোমার এখানে কার্বন কার্বন ডাবল বন্ডের যৌগ, কার্বন কার্বন ডাবল বন্ডের যৌগ, এখানে হাইড্রোজেনগুলো এখানে কোনা কোনা চলে আসছে, এবং অনুরূপভাবে ব্রোমিনগুলা এই কোনা কোনা চলে গেছে, ব্রোমিনগুলো এখানে কোনা কোনা চলে আসছে, তাহলে এই যৌগটাকে আমরা কি বলতাম? ট্রান্স সমাণু, যেহেতু এরা মানে কোনা কোনা বিপরীত পাশে মিলিত, সেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই ট্রান্স সমাণু, রাইট? আচ্ছা, তো আমরা আজকে যেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হইতে সেরকম, আমরা দেখছিলাম একটা ব্যতিক্রম ছিল, কি ছিল বলো তো? একটা ব্যতিক্রম, ব্যতিক্রম জিনিসটা কি ছিল দেখো তো, গত লেকচারে আমরা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে ধরো তোমার এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো তোমার হচ্ছে ভাই ফ্লোরিন, এখানে ধরো তোমার হচ্ছে ভাই ব্রোমিন, এখানে ধরো তোমার হচ্ছে ভাই ক্লোরিন। তাহলে দেখো এই যে যৌগটা এইখানে, এদের মধ্যে কিন্তু দেখো তো এই যে এগুলো কিন্তু কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নাই, যেমন এই যে ফ্লোরিনের সাথে হাইড্রোজেনের মিল নাই, তারপর হচ্ছে যে এখানে ব্রোমিনের সাথে আবার ক্লোরিনেরও মিল নাই। তো যদি পাশাপাশি মিল থাকতো তাহলে সেটাকে তুমি সিস বলতা, যদি বিপরীত পাশে মিল থাকতো সেটাকে তুমি ট্রান্স বলতা, কিন্তু এখানে দেখো এই যৌগটার ক্ষেত্রে পাশাপাশিও মিলিত মানে মিল নাই, এবং তোমার হচ্ছে যে ভাই কোনাকুনিও কিন্তু মিল নাই। তাহলে এদের ক্ষেত্রে সিস ট্রান্স কীভাবে নির্ণয় করব? তো এদের ক্ষেত্রে আসলে সিস ট্রান্স নির্ণয় করার জন্য আসলে কোনো স্ট্যান্ডার্ড নিয়ম মানে একটা আছে, চলো সেটা আমরা দেখি জিনিসটা, স্ট্যান্ডার্ড নিয়মটা আমরা চলো একটু দেখার চেষ্টা করি। সাপোজ ধরো এখানে হচ্ছে যে এখানে আমার এই যে এই এই এক্সাম্পলটার দিকে তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে কীরকম দেখো তো, এখানে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এদের সাথে যারা যুক্ত আছে সবাই কী আছে বলো তো ভাই? সবাই হচ্ছে ভিন্ন ভিন্ন, যেমন এখানে ফ্লোরিন, এখানে তোমার হচ্ছে ভাই ব্রোমিন, তারপর এটা হচ্ছে তোমার ভাই ক্লোরিন, তারপর এটা তোমার হচ্ছে ভাই আয়োডিন। আচ্ছা, তা এদের ক্ষেত্রে আমরা কী করবো? দ্যাট মিনস এটাকে যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বলতে চাই, সি এর সাথে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে তোমার হচ্ছে ভাই ডি, মানে কারোর সাথে কারো কোনো মিল নাই। আচ্ছা, তাহলে এখন এদের ক্ষেত্রে আমরা সিস সমান সিস ট্রান্স সমানও কীভাবে নির্ণয় করবো? একটা উপায় আছে, উপায়টা চলো আমরা ব্যাখ্যা করি। এখানে তুমি কি করবা, যদি স্পেশাল কেসটা আসে, তুমি যেটা করবা, কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত সকল মূলক দ্বয়ের পারমাণবিক ভরের কম্পেয়ার করি। আচ্ছা, তাহলে আমরা কি করবো বলতো? আমরা করবো কি, এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে যারা যারা যুক্ত আছে তাদের পারমাণবিক ভরের মধ্যে কম্পেয়ার করবো ভাই। এখন তোমরা কেমন মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, এখানে আছে কি কি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন, এরা সবাই কত নম্বর গ্রুপে আছে? গ্রুপ নম্বর 17।
আমরা সবাই জানি এরা হচ্ছে গ্রুপ নাম্বার 17-তে আছে, এটা যারা মনের পর্যায়ে সর্বদা আমরা অলরেডি পড়ে আসছি। সবার উপরে কে আছে দেখো, আমরা একটা ছড়া হিসেবে মনে রাখতে পারি, ফেল করলে বলবো আমি আগে, ফেল করলে বলবো আমি আগে, এটা একটা ছড়ার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। আমরা মনের পর্যায়ে যখন ধর্ম যখন পড়বো তখন আমরা দেখবো প্রত্যেকটা গ্রুপের মৌলকে কীভাবে মনে রাখতে হয়, আমরা ছড়ার মাধ্যমে সব শিখবো। আচ্ছা জাস্ট গ্রুপ নাম্বার 17-এর জন্য ছড়াটা কী বলতো, ফেল করলে বলবো আমি আগে, ফেল দ্বারা বোঝাচ্ছি এফ, করলে দ্বারা বোঝাচ্ছি ক্লোরিন, বলবো দ্বারা বোঝাচ্ছি ব্রোমিন, এটা দ্বারা বোঝাচ্ছে আয়োডিন, এটা দ্বারা বোঝাচ্ছে অ্যাস্টাটাইন। আচ্ছা তো এখানে একটা তুমি জিনিস খেয়াল করে দেখো, তুমি যত নিচে নামতেছ তত কিন্তু কি হচ্ছে দেখো তো, তোমার হচ্ছে ভাই তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। কারণ দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কত, ফ্লোরিনের হচ্ছে 9, এটা হচ্ছে ভাই 17। এটা এই 9 দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করে, 9টা ইলেকট্রন এবং 9টা প্রোটন আছে, 17 দ্বারা নির্দেশ করে 17টা প্রোটন এবং 17টা ইলেকট্রন আছে। তো এইখানে আমাকে তুমি একটা জিনিস বলো, ফ্লোরিন থেকে ক্লোরিনের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বেশি, তাইলে ক্লোরিনের ভর অবশ্যই বেশি হবে। তার মানে তুমি যত নিচে যাবা, তাহলে যত উপর থেকে নিচে যাবা পারমাণবিক ভর বৃদ্ধি পাবে। কীভাবে বলতো, পারমাণবিক ভর বৃদ্ধি পাবে কেন, কারণ এক্ষেত্রে তো ভাই দেখো এক্ষেত্রে তো তোমার ওই প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সো আলটিমেটলি প্রোটন ইলেকট্রনের ভর আছে না, সো ওই ভরগুলো যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে আলটিমেটলি টোটাল যৌগের পারমাণবিক ভরও বৃদ্ধি পাবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্ট অফ অল আমরা 1 নম্বর কার্বন নিয়ে চিন্তা করতেছি, সাপোজ ধরো এই দাঁড়াও, সাপোজ এখানে আমরা তোমার হচ্ছে যে ভাই এই 1 নম্বর কার্বনটাকে নিয়ে চিন্তা করতেছি। 1 নম্বর কার্বনে দেখো তো 1 নম্বর কার্বনের সাথে কে কে যুক্ত আছে, ফ্লোরিন এবং হচ্ছে তোমার ক্লোরিন। সো এই ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের ভর হচ্ছে কম, তার মানে এটাকে আমি বলতে পারি এই ভরটাকে লো, আবার ক্লোরিনের ভর হচ্ছে বেশি, তাহলে এটাকে আমরা বলতে পারি এর ভরটাকে হাই। তো অনুরূপভাবে দেখো ব্রোমিন এবং 2 নম্বর কার্বনের মধ্যে ব্রোমিন এবং আয়োডিন যুক্ত আছে, এই ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে দেখো খেয়াল করে দেখো ব্রোমিন উপরে, তাহলে ব্রোমিনের ভরটা হচ্ছে তুলনামূলক কম ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে। দেখো কম্পেয়ার কিন্তু করবো, এই যে দেখো কম্পেয়ার যে করতেছো এটা কিন্তু করতেছো কার সাথে, 1টা কার্বনের 2টা মূলকের সাথে। যেমন এখানে তুমি কম্পেয়ার করছো ফ্লোরিন এবং ক্লোরিনের সাথে, এখানে কম্পেয়ার করবা ব্রোমিন এবং আয়োডিনের সাথে। দেখো তো ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে ব্রোমিন যেহেতু উপরে তাই ব্রোমিনের ভর কম, আর আয়োডিন যেহেতু নিচে তাই আয়োডিনের পারমাণবিক ভর বেশি, তাহলে এখানে এটা হবে হাই। তাহলে এখানে খেয়াল করে দেখো তো এই পারমাণবিক ভর অনুসারে যখন তাদেরকে আমি সাজালাম তখন এই যে লো ভরের যারা আছে এরা কিসে আছে, পাশাপাশি আছে, হাই ভরেরগুলো তারা কিসে আছে দেখো তো, হাই ভরেরগুলো তোমার হচ্ছে পাশাপাশি আছে তাই না, এখানে এটা একটা হাই ভর, এটা হচ্ছে তোমার হচ্ছে হাই ভর। সো এই জন্য এটাকে আমরা কি বলবো, দেখো লো লো গুলো পাশাপাশি, হাই হাই গুলো পাশাপাশি, তাই এটাকে আমরা বলবো তোমার হচ্ছে সিস সমানু। দেখো এটা এটা কিন্তু আগেরগুলো থেকে ডিফারেন্ট তাই না জিনিসটা। আচ্ছা তাহলে চলো আমরা আর একটা এক্সাম্পল দিই, এখানে সাপোজ ধরো তোমার এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরে ধরো এখানে তোমার হচ্ছে ভাই ব্রোমিন, এখানে তোমার হচ্ছে ভাই আয়োডিন, তারপর তোমার এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে ধরো তোমার হচ্ছে ভাই ফ্লোরিন। সো তুমি যদি দেখো এটা আবার স্পেশাল কেসের মধ্যে পড়ছে, এই যে ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে প্রথমে কম্পেয়ার করতে পারো কোনো সমস্যা নেই। দেখো তো আয়োডিন যেহেতু নিচে ছিল তাই আয়োডিনের তোমার হচ্ছে ভাই ভরটা হচ্ছে বেশি, তাই আয়োডিনকে আমি হাই বলতে পারি, আর ব্রোমিন যেহেতু একটু উপরে ছিল তাই ব্রোমিনের ভরটা হচ্ছে কম, তাই ব্রোমিনকে আমরা লো বলতে পারি। অনুরূপভাবে ক্লোরিন, ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি দেখো তো ফ্লোরিন আমার নিচে তাই এখানে আমি ফ্লোরিনটাকে আমি কী বলতে পারি, সরি ফ্লোরিন আমার উপরে থাকে, দেখো ফেল করলে বলবো আমি আগে। তো এবং ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ফ্লোরিন এবং যদি আমরা ক্লোরিনের মধ্যে যদি কম্পেয়ার করি, খেয়াল করে দেখো এখানে কী হচ্ছে, ফ্লোরিন উপরে তাই এটার হচ্ছে তোমার ভর কম হবে, এবং ক্লোরিন যেহেতু নিচে তাই এটার ভর হচ্ছে তোমার বেশি হবে, তাহলে ক্লোরিনের ভরটাকে আমরা বলতে পারি যেহেতু সে নিচে তাই এটাকে হাই বলতে পারি আমরা, আর ফ্লোরিন যেহেতু উপরে তাহলে এটার ভরকে আমরা লো বলতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এখানে যে লো যে ভরগুলো আছে এরা কিসে আছে, এরা হচ্ছে তোমার এবারে কোনাকুনি আছে, আর তোমার এখানে যে হাই ভরগুলো আছে এরা কিসে আছে, কোনাকুনি আছে। তাহলে এই সমানুটাকে আমরা কি বলবো ভাই, এই সমানুটাকে আমরা বলবো হচ্ছে তোমার ভাই ট্রান্স সমানু। তার মানে একটু লক্ষ্য রাখতে হবে, যদি স্পেশাল কেস থাকে তাহলে হচ্ছে জাস্ট আমরা পারমাণবিক ভরের মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করার পর আমরা দেখবো যদি হাই হাইগুলো এক সাইডে থাকে এবং লো লোগুলো এক সাইডে থাকে তাহলে সেটা সিস সমানু, কিন্তু হাই হাই যদি অপোজিট সাইডে বা লো লো যদি অপোজিট সাইডে থাকে তাহলে সেটা ট্রান্স সমানু। আশা করি তোমাদের এতটুকু কোনো বুঝতে সমস্যা নেই। এখন আমরা পড়বো হচ্ছে ভাই অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার। তো এইটা বোঝার জন্য আমরা প্রথমে একটা হচ্ছে এখানে একটা দরজা আঁকবো, সাপোজ এটা হইতেছে আমার একটা দরজা, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার শেপের একটা দরজা। আচ্ছা তাহলে এই দরজায় সাপোজ ধরো কোনো কারণে এখানের মধ্যে
মানুষ ঢুকতে পারতেছে তিনজন, সাপোজ একসাথে তিনজন না, ধরো চারজন, বা এই একসাথে এই দরজার মধ্যে মানুষ ঢুকতে পারতেছে ধরো এখানে এতগুলা, ঠিক আছে? মানে এই দরজার মানে একদম গাদাগাদি করে একসাথে এখানে ধরো কয়জন মানুষ ঢুকতে পারতেছে, পাঁচজন মানুষ ঢুকতে পারতেছে। আচ্ছা, তো কোনো কারণে তুমি কি করলা, এই দরজাটাকে একটু চিকন করে দিলা, তার মানে কোনো কারণে তুমি দরজাটাকে একটু চিকন করে দিছো। তো দরজাটাকে যদি চিকন করে দাও, আগে দরজায় ঢুকতে পারতো 5 জন মানুষ, এখন দেখো দরজায় কয়জন ঢুকতে পারবে, 3 জন সাপোজ, ধরো 3 জন মানুষ এখন ওই সেম দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দরজাকে তুমি এবার চিকন করে দিছো, তাহলে এখানে 3 জন মানুষ। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, দরজাকে তুমি যদি আরো চিকন করে দিতা, সাপোজ দরজাকে তুমি আরো চিকন করে দিছো, তাহলে ধরো এই সাইজে করে ফেলছো, তো এই দরজা দিয়ে এখন কয়জন ঢুকতে পারবে মানুষ? এই দরজা দিয়ে কিন্তু এখন ঢুকতে পারবে হচ্ছে তোমার এখানে 1 জন, তাহলে এখানে ধরো এই বাকি 4 জন কিন্তু যে ছিল, মানে মোট প্রথমে মোট কয়জন ছিল, 5 জন ছিল, এরপরে 3 জন ঢুকতে পারতো, এরপর এখানে এই নতুন দরজা যেখানে তুমি আরো চিকন করে ফেলছো, সেখানে তাহলে কয়জন ঢুকতে পারবে? 1 জন ঢুকতে পারবে। তো আচ্ছা, এই এক্সাম্পলটা দিলাম কেন, কারণ এটা অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। চলো জিনিসটাকে আমি তোমাকে একটু করে বুঝাই বলি। সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা আলোক উৎস আছে, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ভাই একটা আমার আলোক উৎস, এটা হচ্ছে আমার একটা আলোক উৎস। তো আলোক উৎস থেকে কি হয় বলো তো ভাই, বিভিন্ন দিকে তরঙ্গ, আলোটা তরঙ্গ আকারে ছড়াই পড়ে, বিভিন্ন দিকে আলোটা এভাবে করে তরঙ্গ আকারে ছড়াচ্ছে। ধরো এটা একটা আলোক আলোক তরঙ্গ, তারপরে এটা একটা আলোক তরঙ্গ, তারপর ধরো তোমার হচ্ছে ভাই এটা একটা আলোক তরঙ্গ, মানে বিভিন্ন দিকে আলোটা এভাবে করে ছড়াই যাচ্ছে, রাইট? এটাই তো হয় আলোক উৎস, থেকে এইভাবে বিভিন্ন দিকে আলোটা এভাবে করে ছড়াই যায়। আচ্ছা, তো এখানে দেখো অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার বলতে বোঝায়, তোমার কাছে ধরো এখানে আমি তোমাকে এখানে একটা আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, জিনিসটা হচ্ছে এরকম, তোমরা যদি মোবাইলের স্ক্রিন দিয়ে ক্লাস ক্লাস করো বা ল্যাপটপ দিয়ে ক্লাস করো, ধরো আমি এখানে একটা লাল একটা বক্স আঁকতেছি, ধরো এটা হচ্ছে তোমার একটা ল্যাপটপের স্ক্রিন, সাপোজ এই যে লাল বক্স স্কোয়ার করে দিই, তাহলে এটা হইতেছে তোমার ল্যাপটপের স্ক্রিন, ধরো এটা তোমার ল্যাপটপ, এখানে ধরো তোমার এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে তোমার ল্যাপটপের স্ক্রিন, ঠিক আছে, এই যে লালটা। আচ্ছা, তো এই ল্যাপটপের স্ক্রিনে তুমি ছোট করে একটা ছিদ্র করছো, তাহলে ল্যাপটপের স্ক্রিনে তুমি কি করছো ভাই, ছোট করে একটা ছিদ্র করছো। ছিদ্রটা এমন হইতে হবে যেন সেই ছিদ্র দিয়ে এট এ টাইমে শুধু আলো পাস করতে পারে একটা, তাহলে জিনিসটা কিরকম আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি। এই ছিদ্রটা কিন্তু কি বলতো ভাই, খুবই ছোট, ছিদ্রটা কিন্তু খুবই ছোট, এবং ছিদ্রটা হচ্ছে এমন যে এই ছিদ্র দিয়ে শুধুমাত্র আলো পাস করতে পারে এট এ টাইমে কয়টা, একটা একটা আলোক তরঙ্গ খালি পাস করতে পারে। তো এই যে যেই তোমার হচ্ছে যে তলে, মানে এইখানে সাপোজ খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো সাপোজ ধরো আলো আসতেছে, সাপোজ এখানে অনেকগুলো আলোক তরঙ্গ আসতেছে, কিন্তু এই যে এই স্ক্রিন থেকে আলো বের হবে কয়টা শুধুমাত্র বলতো, একটা। কেন, বাকি আলো তো ভাই স্ক্রিনে ধাক্কা ধাক্কা খেয়ে অপোজিট সাইডে চলে আসবে, স্ক্রিনে ধাক্কা খেয়ে অপোজিট সাইডে চলে আসবে, কিন্তু এই যে দেখো এইখানে যেটা ঢুকলো সেটাই শুধুমাত্র কিন্তু ক্রস করে চলে যাবে, তাই না? কারণ এখানে দেখো দরজার সিস্টেম, আগে দরজাটা বড় ছিল, দরজাটাকে তুমি একদম চিকন করে ফেলছো, যে এমন ভাবে চিকন করছো সেখানে শুধুমাত্র ওই দরজা দিয়ে কজন ঢুকতে পারবে, 1 জন ঢুকতে পারবে। তুমি জিনিসটা এইভাবে চিন্তা করো না, সাপোজ ধরো তুমি এখানে একটা কাগজের টুকরা নিছো, কাগজের টুকরা নেওয়ার পরে এখানে একটা ছোট একটা ছিদ্র করছো, ছিদ্রটা এমন ভাবে করছো যে যে যেন ওই ছিদ্র দিয়ে শুধুমাত্র একটা আলোক তরঙ্গই পাস করতে পারে, তার মানে একটা আলোক তরঙ্গ এখানে ঢুকেলে একটা আলোক তরঙ্গ এখানে পাস করতে পারে, তখন এই তলটাকে তুমি বলা হচ্ছে ভাই অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার। তাহলে এই তলটাকে তখন তুমি কি বলো, অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার। তাহলে এটা কেন লাগতেছে এখানে, চলো আমরা এখন ক্লিয়ার করব। এখানে তো ধরো তোমার এখানে একটা আলোক উৎস ছিল, তো এখান থেকে বিভিন্ন দিকে আলো 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 ছড়াচ্ছিল, তো তুমি কি করলা এখানে একটা অ্যানালাইজার বা একটা পোলারাইজিং ফিল্টারকে রাখলা। সাপোজ তুমি কি করলা, এখানে একটা অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টারকে রাখলাম, আমি এটাকে একটু স্ট্রেট লাইন করে দিই, কপি করি, ওকে, সো এটাকে আমরা ধরো যোগ করে দিই, এটা হচ্ছে আমার একটা অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার, তো আমি এখানে যোগ করে দিলাম, আর এখানে আমার ছোট করে একটা ছিদ্র আছে। দ্যাট মিন্স জিনিসটা কি হবে দেখো তো, ধরো এখানে আলো অনেকগুলো প্রবেশ করতে চাবে, আলো কিন্তু অনেকগুলো এখানে প্রবেশ করতে চাবে, কিন্তু আলো পাস হবে শুধুমাত্র কয়টা, একটা,
কেন? কারণ এখানে দেখো তো, এখানে ছিদ্রটা মানে এই অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টারে ছিদ্রটা এমনভাবে করা থাকে যেন আলো পাস করতে পারে শুধুমাত্র কয়টা, একটা। সো তাহলে এখানে খেয়াল করে দেখো, অ্যানালাইজারে ঢুকার আগে আলোটা বিভিন্ন দিকে ছড়াই পড়তেছিল, তাই না? বিভিন্ন দিকে তোমার হচ্ছে ছড়াই যাচ্ছিল, কিন্তু অ্যানালাইজার থেকে যখন বের হয়েছে তখন দেখো তো আলো বেরোছে কয়টা, একটা। তাহলে ওই আলোর পথ কিন্তু একদম একটা স্ট্রেট লাইন বরাবর, মানে একটা তল বরাবর, একদম একটা নির্দিষ্ট দিকে একটা তল বরাবর। কিন্তু ঢুকার আগে এই অ্যানালাইজার, এটাকে আমরা কি বলতেছি ভাই, দেখো তো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ভাই অ্যানালাইজার। তাহলে এই অ্যানালাইজারে ঢুকার আগে এই আলোটা কিন্তু বিভিন্ন দিকে ছড়াই পড়তেছিল, রাইট? আলোটা কিন্তু তোমার বিভিন্ন দিকে ছড়াই পড়তেছিল, কিন্তু অ্যানালাইজার থেকে যখন বের হয়েছে তখন কিন্তু আলোটা শুধুমাত্র একটা নির্দিষ্ট পথে যাচ্ছে, মানে আমি বলতে পারি একটা নির্দিষ্ট তলে আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট রেখা বরাবর আছে। তাহলে এই ঘটনাটা যে ঘটায় তাকে আমরা বলি অ্যানালাইজার। আর এই আলোটাকে দেখো, যেই আলোটা অ্যানালাইজার থেকে বের হইলো সে তো একটা তলে, একটা তলে গতিশীল, তাই না? শুধুমাত্র একটা রেখা বরাবর বা একটা তলেই গতিশীল, তো এটাকে আমরা বলি তল সমবর্তিত আলো। এই আলোটাকে আমরা বলি হচ্ছে তল সমবর্তিত আলো। আর দেখো, আলোক উৎস থেকে যে আলোগুলো বেরিয়েছিল তারা তো বিভিন্ন দিকে চলে যাচ্ছিল, তাহলে ওই আলোগুলোকে আমরা বলি তল অসমবর্তিত আলো, তল অসমবর্তিত আলো, রাইট? অসমবর্তিত কেন? কারণ এটা বিভিন্ন দিকে ছড়াই পড়তেছিল, আর অ্যানালাইজার থেকে অতিক্রম করার পর সেটাকে সমবর্তিত কেন? কারণ সেটা শুধুমাত্র এক তলে গতিশীল অথবা একটা লাইন বরাবর গতিশীল। তাহলে অ্যানালাইজিং বা পোলারাইজিং ফিল্টারের কাজটা কি? সেখানে যদি তুমি একটা আলোক উৎস যদি ছাড়ো, একটা আলোক উৎস থেকে অনেকগুলো আলোক তরঙ্গ এখানে গিয়ে পড়বে, কিন্তু এই অ্যানালাইজারটাকে অতিক্রম করে কয়টা আলো যাবে? শুধুমাত্র সিঙ্গেল একটা আলো যাবে। এই তুমি ধরো যার এক্সাম্পলটা দিয়ে মনে রাখতে পারো। অনেকে বলে যে ভাই একটা আলো কিভাবে, কারণ তুমি ছিদ্রটাকে এমন সরু করো যেন শুধুমাত্র পাস করতে পারে কয়জন, একজন। সেটাই হচ্ছে তোমার অ্যানালাইজার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট থেকে দেখো আমরা স্টার্ট হচ্ছে তোমার হচ্ছে আলোক সমানতা। আমরা এতক্ষণ আলোক সমানতার বেসিক পড়ে আসছিলাম, এরপরে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে তল সমবর্তিত আলো। অলরেডি এটা আমরা দেখে আসছি জিনিসটা। তাহলে কিরকম বলো তো, জিনিসটা হচ্ছে তুমি ধরো এখানে একটা আলোক উৎসবে একটা লাইটের বাল্ব নিছো, তো ওই লাইটটাকে তুমি যখন জ্বালাবা বিভিন্ন দিকে কি হবে বলো তো, আলো আলো নির্গত হবে। তাহলে ওই ওই লাইটটা থেকে কিন্তু বিভিন্ন দিকে তোমার হচ্ছে ভাই আলো ছড়ায় পড়বে, তাই না? বিভিন্ন দিকে তোমার হচ্ছে ভাই আলো ছড়াবে। তো যেহেতু প্রথমে আলোক উৎস থেকে বিভিন্ন দিকে আলো ছড়াচ্ছিল, তাহলে ওইটাকে আমরা কি বলি, এই আলোগুলোকে আমরা বলি তল অসমবর্তিত আলো, রাইট? সো এই আলোটাকে যখন আমরা একটা অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করাই, সাপোজ এটা যদি আমার একটা অ্যানালাইজার হয়, অ্যানালাইজারের মধ্যে দিয়ে যখন পাস করাই এখান থেকে আলো বের হয় কয়টা শুধুমাত্র বলো তো, একটা। কারণ এখানে ছিদ্রটা এমনভাবে থাকে যে এতই সরু যে শুধুমাত্র যেন একটা আলো পাস হইতে পারে, আর বাকি আলোগুলো যেগুলো এখানে গিয়ে আঘাত করছিল সেগুলো যেন ফেরত চলে আসে, তাই না? সেগুলো কি করবে, যেটা আঘাত করছে সেটাই ফেরত চলে আসবে, যেটা আঘাত করছে সেটাই ফেরত চলে আসবে, শুধুমাত্র পাস হতে পারবে কয়টা, একটা আলো। আর এই আলোটাকে আমরা তখন কি বলি, তল সমবর্তিত আলো। কেন? কারণ এটা শুধুমাত্র কয় তলে গতিশীল বা কয় তলে কম্পমান, এক তলে গতিশীল বা এক তলে কম্পমান, মানে এক তলে কাঁপতেছে আর কি। দেখো এভাবে করে কি করতেছিল, কম্পনশীল ছিল একটা তলে। তাহলে এখানে তল সমবর্তিত আলো, দেখো সংজ্ঞাটা বলে দিছে, এক তলে গতিশীল বা কম্পমান আলোকে তল সমবর্তিত আলো বলে। আশা করি তোমাদের এই জিনিসটা কখনো ভুল হবে না। তাহলে তল সমবর্তিত আলো সেটা হচ্ছে এক তলে গতিশীল, আর তল অসমবর্তিত আলো সেটা হচ্ছে বিভিন্ন তলে গতিশীল। সো চলো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখি আমরা, আমাদের এখানে নেক্সট হচ্ছে আলোক সক্রিয়তা। চলো জিনিসটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, আলোক সক্রিয়তাকে ব্যাখ্যা করার জন্য আমরা এখানে হচ্ছে একটা চিত্র আঁকছি। তো চিত্রের মধ্যে আমি তোমাকে এগুলোর নামগুলো দিই। এটা হচ্ছে তোমার একটা পাত্র, এটা হচ্ছে তোমার একটা পাত্র, আর এটা হচ্ছে তোমার ভাই অ্যানালাইজার। এটা কি বলতো, এটা হয়ে দেখ, যেটা আমরা খয়েরি কালারের দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইজার। মানে কাহিনী কিভাবে আমি তোমাকে বলি, ধরো পাত্রের মধ্যে তুমি একটা প্রথমে একটা দ্রবণকে রাখছো, স্যার পাত্রের মধ্যে তুমি একটা কাকে রাখছো, একটা একটা দ্রবণকে নিছো। তাহলে এখানে তুমি এই হলুদ কালারের, এটা হচ্ছে আমার একটা দ্রবণ। আচ্ছা, তারপর তুমি এখানে একটা ধরো একটা টর্চের আলো নিলা, টর্চের আলো নেওয়ার পরে ধরো তুমি টর্চের আলোটা এইখানে নিক্ষেপ করছো, তাহলে কি হবে, টর্চের আলো থেকে বিভিন্ন দিকে আলো ছড়াবে। অ্যানালাইজার থাকার কারণে কয়টা আলো শুধুমাত্র পাস করবে, একটা আলো। তো এই একটা আলো গিয়ে কোথায় হিট করবে, এই দ্রবণে হিট করবে। তো দ্রবণে যখন হিট করবে, ওই আলোটা যদি তার ডিরেকশন চেঞ্জ না করে যেভাবে হিট করছে সেইভাবেই যদি বের হয়ে যায়, দেখো যে ওই আলোটা যেভাবে দ্রবণে হিট করছে
সেভাবেই যদি মানে কোনো ধরনের নিজের যদি গতিপথকে পরিবর্তন না করে যেভাবে ঢুকছে সেভাবে যদি বের হয়ে যায়, তাহলে তখন এই যৌগটাকে বলা হবে আলোক নিষ্ক্রিয়। এই যৌগটাকে তখন কি বলা হবে? আলোক নিষ্ক্রিয়। কারণ কেন? সে আলোর প্রতি কোনো রেসপন্স দেয় নাই, আলোকে সে বাঁকায় নাই, সেই জন্য এটাকে বলা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আবার তুমি অন্যভাবে দেখো, ধরো আমরা যদি এখানে আরেকটা যদি এই সেম পাত্র, এখানে আমরা আরেকটা দ্রবণ চিন্তা করতেছি, তা আমরা সেম ভাবে তোমার হচ্ছে একটা টর্চ লাইট দিয়ে একটা আলোকে নিক্ষেপ করতেছি এখানে। সাপোজ ধরো এখানে হচ্ছে আমি একটা টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নেওয়ার পরে আমার টর্চ লাইট দিয়ে আলোটাকে এখানে নিক্ষেপ করলাম, তারা যখন নিক্ষেপ করবো বিভিন্ন দিকে টর্চ লাইটের আলো ছড়াই পড়বে। কিন্তু আমাকে তুমি বলো, এখানে অ্যানালাইজার থাকার কারণে বা একটা পোলারাইজার থাকার কারণে শুধুমাত্র আলো পাস করতে পারবে কয়জন? একজন। তো ওই একটা আলো গিয়ে এখানে ধরো দ্রবণ হিট করলো, তো দ্রবণ হিট করার পরে যদি যেভাবে ঢুকছে সেভাবে যদি বের না হয়ে যদি এই একটা অ্যাঙ্গেল করে বের হয়, সাপোজ এই আলোটা এভাবে বেরিয়েছে, মানে আলোটা ঢুকছে দেখো এভাবে লম্ব বরাবর, কিন্তু বের হয়েছে একটা অ্যাঙ্গেল বরাবর, সাপোজ এই অ্যাঙ্গেলটাকে তুমি থিটা নাম দাও, মানে এই দ্রবণে প্রবেশের কারণে আলোর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, কারণ ঢুকছে দেখো লম্ব বরাবর, বের হয়েছে একটা অ্যাঙ্গেল বরাবর, তার মানে এই আলোটা দ্রবণে প্রবেশের কারণে এই আলোটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। অথবা আমি এভাবে বলতে পারি, এইখানে যে আমি দ্রবণটা রাখছিলাম, একটা যৌগটা রাখছিলাম গোলাপি কালারের, সেটা আলোর ডিরেকশনকে চেঞ্জ করাই দিছে, তখন এইটাকে আমরা বলবো আলোক সক্রিয়। আলোক সক্রিয় আমরা যদি এখন সংজ্ঞা পড়ি আমাদের আরো ক্লিয়ার হবে। আমি তোমাকে যা সামারি করে তাহলে একটু করে বলি, জিনিসটা যদি এমন হয় যে কোনো একটা যৌগের মধ্যে যদি তুমি একটা এই একটা আলোকে যদি পাস করাও, এই আলোটাকে আমরা কি বলতে পারি? দেখো তো এই আলোটাকে আমরা বলতে পারি একবর্ণী আলো। কেন একবর্ণী আলো বলতে পারি? কারণ এখানে দেখো শুধুমাত্র সিঙ্গেল একটা আলো যাচ্ছে, অ্যানালাইজার থাকার কারণে এখানে আলোটা কয়টা বলতো? একটা সিঙ্গেল আলো, তাই না জিনিসটা? এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? একবর্ণী আলো বলতে পারি। আচ্ছা, যেমন আমি জিনিসটাকে আমি তোমাকে বুঝাই বলি, যেমন তুমি যদি সূর্যের আলো থাকে, দেখো তোমরা নিশ্চয়ই পড়ছো সূর্যের আলো, সো সূর্যের আলো খেয়াল করে দেখো তো ভাই কয়টা রং নিয়ে গঠিত? সূর্যের আলো তোমার হচ্ছে ভাই 7টা রং নিয়ে গঠিত। তাহলে সূর্যের আলোকে কিন্তু তুমি একবর্ণী আলো বলতে পারবা না, কিন্তু সূর্যের আলোকে তুমি যখন একটা অ্যানালাইজারে প্রবেশ করাবা তখন সেটা কিন্তু বিভক্ত হয়ে যাবে, 7টা ভাগে বিভক্ত হয়ে যাবে। তো 7টা ভাগে বিভক্ত হলে ওই 7টা ভাগে শুধুমাত্র একটা ভাগ কিন্তু অ্যানালাইজারের মধ্যে ঢুকতে পারবে। তো ধরো এখানে তুমি তখন বেগুনি কালারটা ঢুকলো, তখন এখানে তাহলে অ্যানালাইজারের ভিতরে ঢুকছে কোনটা? ওইটা বেগুনিটা। সো তাহলে বেগুনিটাকে তুমি একবর্ণী রং বলতে পারো। জিনিসটা আমি তোমাকে দেখাই, জিনিসটা হচ্ছে এরকম, এটা তোমার যদি একটা অ্যানালাইজার হয়, তো সূর্যের আলোকে তুমি যখন নিক্ষেপ করবা এখানে তো 7টা ভাগ হবে, 7টা ভাগের মধ্যে কিন্তু একটা ভাগ শুধুমাত্র পাস করতে পারবে, তাহলে যে ভাগটা পাস করবে সেটাকে আমরা তাহলে বলতে পারি একবর্ণী আলো। অর্থাৎ অর্থাৎ আমরা যদি একটু জিনিসটা লিখি সেটা হইতেছে এরকম, আমি তোমাকে একটা পেজ অ্যাড করে লিখি, সেটা হচ্ছে যে যদি কোনো আলো অ্যানালাইজার দিয়ে, অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার, অ্যানালাইজার দিয়ে অতিক্রম করে, তবে অতিক্রম হওয়া আলোকে তল সমবর্তিত আলো বা একবর্ণী আলো বলা হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। জিনিসটা কি দেখো তো, তাহলে যদি কোনো আলো অ্যানালাইজার দিয়ে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা কি বলি? এই যে অতিক্রান্ত হওয়া যে আলোটা, সেটাকে আমরা তল সমবর্তিত আলো বা একবর্ণী আলো বলে থাকি। আচ্ছা, তাহলে আলোক সক্রিয়তা ব্যাপারটা আমরা বুঝছি। আলোক সক্রিয়তা জিনিসটা কি? যদি সাপোজ তুমি কোনো একটা দ্রবণের মধ্যে যদি একটা একবর্ণী আলোকে যদি পাস করাও, সে আলোটা যদি ডিরেকশন চেঞ্জ না হয় সেটাকে আমরা বলি আলোক নিষ্ক্রিয় যৌগ। আর যদি ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই দেখো তো কি, আলোক সক্রিয় যৌগ। তো এখানে এটাই লিখে দিচ্ছে জিনিসটা, দেখো এখানে আমাকে বলতেছে যে 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 যৌগের আলোক সমানতা নির্ণয় করতে যাচ্ছি তাকে এর মধ্যে রেখে একবর্ণী আলো পাস করলে আলোটি যদি ডানে বা বামে দিক পরিবর্তন করে তাহলে সেটা হবে আলোক সক্রিয়, কিন্তু যদি দিক পরিবর্তন না করে মানে অন্যথায় সেটা কি হবে বলতো? আলোক নিষ্ক্রিয়। তাহলে তোমরা এখানে ইজি ভাবে মনে রাখো ভাই, যে কোনো একটা দ্রবণের মধ্যে তুমি যদি একবর্ণী আলোকে প্রবেশ করাও, সে একবর্ণী আলোটা যদি ডিরেকশন চেঞ্জ না করে তাহলে সেটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়, আর যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলে সেটা আলোক সক্রিয়।
আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এই আলোক সক্রিয় যৌগগুলোকে বেসিক্যালি আমরা কি বলি বলতো, বেসিক্যালি আমরা বলি হচ্ছে তোমার এরা পরস্পরের আলোক সমাণু। তো চলো জিনিসটা আমি তোমাকে এখানে ব্যাখ্যা করি আবার। সাপোজ আমি যদি এই ফিগারটাকে একটু কপি করে আনি, আমি দেখাই এখানে এই ফিগারটাকে, চলো আমরা একটু করে এখানে কপি করে আনি। হ্যাঁ, সো চলো আমি তাহলে এটা একটু মুছে দিই, যেগুলো আননেসেসারি জিনিস। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে এই যে দ্রবণটার মধ্যে আলোটা এভাবে করে ঢুকলো অ্যানালাইজার দিয়ে, আলোটা এভাবে করে একটা সিঙ্গেল আলো এখানে ঢুকছে, ঢুকার পরে এভাবে করে আপতিত হয়েছে। তো এরপরে খেয়াল করে দেখো, আলোক সমানতা বলতে আসলে কি বোঝাচ্ছে। প্রথম কথা, আলোক সমানতা হইতে গেলে, মানে তোমার যদি আলোক সমানতা হইতে চায়, সেটাকে অবশ্যই যৌগগুলোকে কি হইতে হবে, আলোক সক্রিয় হইতে হবে, অর্থাৎ ঘোরাতে পারতে হবে। যেমন এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পল দেখো তো কি, সিওএইচ এইচ, তারপরে সিওএইচ এবং CH3। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা বোঝো, এখানেও সিওএইচ আছে আবার এখানেও সিওএইচ আছে, এখানে ওএইচটা ডান পাশে কিন্তু এখানে ওএইচটা বাম পাশে, আবার এখানে CH3 আছে এখানে CH3 আছে। দেখো CH3 এবং COOH এর কোনো ডিরেকশন, কোনো মানে স্থানে চেঞ্জ হয় নাই, খালি হাইড্রোজেন এবং OH এর স্থানটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? আচ্ছা, তো এদেরকে পরস্পরের আমরা কি বলি, এদেরকে পরস্পরের আমরা আলোক সমানও বলি। এদেরকে আমরা পরস্পরের কি বলি বলতে হয়, এদেরকে আমরা পরস্পরের আলোক সমানও বলি। কেন আলোক সমানও বলি সেটা আমরা এখন এখানে ব্যাখ্যা করব, কেন এদেরকে আমরা পরস্পরের আলোক সমানও বলি। আগে এদের চলো নামটা দেখে দিই, এরা দুজনই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এরা দুজনই কি বলতো, প্রথম কথা আমরা একদম স্টার্টিং আলোচনা করতেছি, এরা দুজনই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। পরে দেখবো এর আরও স্পেশাল নাম আছে, এটাও একটা ল্যাকটিক অ্যাসিড, এটাও একটা তোমার হচ্ছে ভাই ল্যাকটিক অ্যাসিড। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে, এই যে ফার্স্ট যৌগটাকে আমরা বলি ডি ল্যাকটিক অ্যাসিড, আর সেকেন্ড যৌগটাকে আমরা বলি এল ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা ভাই, এল এবং ডি কি আমরা বুঝাবো এখন। আচ্ছা, তো চলো তোমাকে আমি জিনিসটা দেখাই। ধরো জিনিসটা হচ্ছে যে, ফার্স্টে তুমি কি করলা, এই যে দ্রবণটা আছে এই দ্রবণের মধ্যে সাপোজ তুমি ডি ল্যাকটিক অ্যাসিডকে রাখলা। সাপোজ তুমি কাকে রাখলা, ডি ল্যাকটিক অ্যাসিডকে তুমি রাখলা। ওকে, তো এরপরে তুমি হচ্ছে ভাই আলো প্রবেশ করাইছো টর্চ লাইট দিয়ে। তো টর্চ লাইট দিয়ে আলো যখন এখানে মারছো, সব আলো তো আর দ্রবণে ঢুকবে না, কারণ এখানে কি আছে, অ্যানালাইজার আছে। তাহলে এখানে শুধুমাত্র একটা আলো ঢুকলো, তো একটা আলো ঢুকে দ্রবণকে কি করলো, আঘাত করলো। তো দেখা যাবে যে এই যখন আলোটা যখন বের হয়ে যাবে, আলোটা যখন বের হয়ে যাবে, দেখা যাবে আলোর আলোর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। যেহেতু তুমি এখানে এই পাত্রের মধ্যে কি রাখছো, ডিল্যাকটিক অ্যাসিড রাখছো, তখন দেখা যাবে যে আলোটাকে তুমি প্রবেশ করাইছো, সে যেভাবে প্রবেশ করাইছো সেভাবে আলোটা বের না হয়ে আলোটা ডিরেকশন চেঞ্জ হয়ে এইভাবে বের হবে, একটু ডানে বেঁকে যাবে। আলোটা এভাবে কীভাবে বাঁকছে দেখো তো, একটু একটু একটা অ্যাঙ্গেল করে ডানে বাঁকছে, ডানে ডানে, তাহলে একটা অ্যাঙ্গেল করে বের হয়েছে। তাহলে প্রথম কথা দেখো, যেহেতু এখানে আলোটা বেঁকে গেছে, যেহেতু এখানে আলোটা বেঁকে গেছে, তাই এখানে যে যৌগটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, আলোক সক্রিয়। কেন এটাকে আলোক সক্রিয় বলতে পারি, কারণ এই ক্ষেত্রে আমার এই যৌগটা কি হচ্ছে বলতো, আলোটাকে মানে আলোটাকে বাঁকাই ফেলতেছে, তাই না জিনিসটা? আচ্ছা, তো এবং এখানে দেখো তো এই আলোটা কোন দিকে বাঁকাইছে, এই যে ডিল্যাকটিক অ্যাসিডটা ডানে বাঁকাইছে। তো যারা ডানে বাঁকায়, যারা ডানে বাঁকায় মানে আলোকে যারা ডানে ডানে বাঁকায়, তাদেরকে হচ্ছে বলা হচ্ছে ভাই তোমার ডেক্সট্রো। তাদেরকে কি বলে বলো তো, ডেক্সট্রো বা সংক্ষেপে আমরা ডি বলি। তার মানে দেখো, যেহেতু এই ল্যাকটিক অ্যাসিড যেটা মানে এই ফরমেশন বা এই এই যে ফিগারে যেটা আছে বা এই যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে তোমার আলোকরশ্মিকে ডান দিকে বাঁকায়, এই জন্য আমরা এটাকে বলি ডেক্সট্রো বা ডি। তাই এখানে আমরা সংক্ষেপে বলতে পারি ডি ল্যাকটিক অ্যাসিড, রাইট? এইবার তুমি কি করলা ভাই, তুমি যদি এখানে এল ল্যাকটিক অ্যাসিডকে নাও, ডি ল্যাকটিক অ্যাসিডের পরিবর্তে এল ল্যাকটিক অ্যাসিড, তখন দেখা যাবে যে তুমি যদি আলোটাকে যদি এখানে প্রবেশ করাও, তখন আলোটা বের হওয়ার সময় ডানে বের হবে না, বামে বেঁকে বের হবে। তাহলে আলোটা কিভাবে বাঁকছে বলতো, আলোটা বাঁকছে হচ্ছে তোমার দেখো বামে, একটা অ্যাঙ্গেল করে সেম অ্যাঙ্গেলেই বের হবে। দেখো সেম অ্যাঙ্গেলেই বের হবে, এটাও থিটা অ্যাঙ্গেলে বেরোলে এটাও থিটা অ্যাঙ্গেলে বের হবে, কিন্তু একজন বেরোইছে ডানে আলোটা, একজনের জন্য আলোটা বেরোইছে বামে। দেখো ডিল্যাকটিক অ্যাসিডের জন্য, ডিল্যাকটিক অ্যাসিডের জন্য আলোটা বের হয়েছে ডানে বেঁকে, আর এল ল্যাকটিক অ্যাসিডের জন্য আলোটা বের হয়েছে বামে বেঁকে। তাই এখানে আমরা কি বলতে পারি, তাহলে এখানে বলতে পারি আমরা, যারা বামে বাঁকায়, যারা বামে বাঁকায় তাদেরকে বলা হয় হচ্ছে ভাই লেইভো, লেইভো বা এল। তাহলে
যেহেতু এই এই স্ট্রাকচারটা সেকেন্ড স্ট্রাকচারটা বামে বাঁকাইছে আলোটাকে, তাই এটাকে সংক্ষেপে এয়ার ল্যাকটিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তো এবার তোমরা এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করো, সেটা হচ্ছে যে ভাই ডানে বাঁকানো মানে কি? ডানে বাঁকানো মানে হচ্ছে ভাই দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া, মানে ঘড়ির কাঁটার বিপরীতে যাওয়া। তাহলে দেখো এখানে আমরা যদি এখানে লিখি যে ডানে যখন বাঁকছে, ডানে বাঁকানো মানে হচ্ছে ভাই অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। কিভাবে গেছে বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায় তাহলে অ্যাঙ্গেলটাকে কিভাবে হিসাব করে? পজিটিভ আকারে। তাহলে এই ক্ষেত্রে থিটা কত? দেখা গেছে +2.24°। আমি আবার বলি, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা অ্যাঙ্গেলটাকে অলওয়েজ কিভাবে হিসাব করি? ম্যাথে আমরা জানি পজিটিভ দিয়ে হিসাব করি। আর অ্যাঙ্গেলটা দেখা যায় +2.24°। তার মানে ডি ইলেকট্রিক অ্যাসিড কতটুকু বাঁকায়? +2.24°। আবার এয়ার ল্যাকটিক অ্যাসিড যেটা, মানে বামে এয়ার ল্যাকটিক অ্যাসিড কোন দিকে বাঁকাইছে? বামে বাঁকাইছে দেখো। আর বামে বাঁকানো মানে কিন্তু দেখো এখানে ঘড়ির কাঁটার দিকে যাওয়া, মানে ক্লকওয়াইজ যাওয়া। তাহলে বামে বাঁকানো মানে তুমি হচ্ছে গেছো কিভাবে? ক্লকওয়াইজ গেছো। আর কোনো কিছু যদি ক্লকওয়াইজ যায় তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ বলি। দেখো সেম অ্যামাউন্টের কিন্তু বাঁকাইছে, তাই এখানে জাস্ট আগে নেগেটিভ বসবে আর এখানে অ্যামাউন্ট কিন্তু 2.24° বসবে। তাহলে এয়ার ল্যাকটিক অ্যাসিড কতটুকু বাঁকায় আলোকে? -2.24° বাঁকাইছে। তাহলে আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। এই দেখো এই প্লাস মাইনাসের ডিফারেন্সটা কি? প্লাস দ্বারা আসলে বোঝাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বাক্সে বা ডানে বাক্সে, আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে ক্লকওয়াইজ বাক্সে বা বামে বাক্সে। এছাড়া আর কোনো তথ্য নেই। আচ্ছা, এখানে একটা কনফিউশনে সবাই পড়ে যে ভাই ডি ইলেকট্রিক এসির ক্ষেত্রে ওএইচটা কোন দিকে হবে আর এল ইলেকট্রিক এসির ক্ষেত্রে ওএইচটা কোন দিকে হবে। দেখো আমি মনে রাখতাম এভাবে, খেয়াল করে দেখো, এই যে ডি মানে কি? ডি মানে ডানে বাঁকাবে। তাহলে এখানে আমরা লিখি জিনিসটা, হচ্ছে এরকম, ডি মানে ডানে, ডি মানে তুমি কি মনে রাখবা? ডানে। দেখো ডি ডি থেকে ডানে, আর এল মানে এল, এল দিয়ে তুমি কি মনে রাখতে পারো? লেফট। তাই এল মানে আসলে কোথায়? বামে। দেখো এল এর সব হিসাব হবে বামে আর ডি এর সব হিসাব হবে ডানে। যেমন দেখো তো ডি ইলেকট্রিক অ্যাসিড সেটা কোন দিকে বাঁকাইছিল? ডান দিকে বাঁকাইছে। তাই এটা +2.24° হয়েছে। এল ইলেকট্রিক অ্যাসিড বাম দিকে বাঁকাইছে, এল থেকে মনে রাখবা লেফট আর ডি থেকে মনে রাখবা ডানে। তো ডি ইলেকট্রিক অ্যাসিড, তাহলে এখানে ডানে ওএইচ থাকবে। তাহলে ওএইচটা কোন দিকে থাকবে? ডানে ওএইচ থাকবে। আর এল ইলেকট্রিক অ্যাসিড, তার মানে এখানে ওএইচটা কোন দিকে থাকবে? বামে ওএইচ থাকবে, বামে ওএইচ থাকবে। তাহলে এখানে চলো এবার আমরা আলোক সমানতার সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞাটা তোমাকে বলতেছি, এবার সংজ্ঞা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো সংজ্ঞাটা কি বলতেছে? সংজ্ঞা বলতেছে যে সকল যৌগ তল সমবর্তিত আলোর দিক, ওই যে দেখো এই অ্যানালাইজার দিয়ে যে আলোটা পাস করে তাকে আমরা বলি তল সমবর্তিত আলো। এটা আলোটা দিক পরিবর্তন করতে পারে, জাস্ট যারা ডিরেকশন পরিবর্তন করতে পারে তাদেরকে আমরা বলি আলোক সক্রিয় যৌগ, রাইট? এদেরকে আমরা বলি আলোক সক্রিয় যৌগ। আবার আলোক সক্রিয় যৌগের একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন, দেখো এই আলোক সক্রিয় যৌগ যেগুলো আছে এগুলোর একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন। দেখো এদের কিন্তু আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কারণ সবার মধ্যে জাস্ট দেখো সবার মধ্যে এর মধ্যে যা আছে ডি ইলেকট্রিক অ্যাসিডে যা আছে এল ইলেকট্রিক অ্যাসিডও তাই আছে, কিন্তু জাস্ট এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্কটা ভিন্ন। যেমন ওএইচ এখানে ডানে, ওএইচ এখানে বামে, কিন্তু এর কারণে এরা আলোর তলটাকে কেউ একজন ঘড়ি কাঁটার দিকে ঘুরাচ্ছে, কেউ একজন ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তন করাচ্ছে। তো এদেরকে এই জন্য কি বলা হচ্ছে বলতো? আলোক সমানও বলা হচ্ছে। আর এই যোগের এই ধর্মকে কি বলা হয়? আলোক সমানতা বলে। আশা করি জিনিসটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে চলো এবার আমরা আরো ডিটেলস আলোচনা করি। এখানে একটা এরপর জিনিস আছে আমার, কাইরাল কার্বন। চলো কাইরাল কার্বন জিনিসটাকে আমি এখানে তোমাকে আলোচনা করি। দেখো আমরা জানি এখানে যদি আমার কাছে একটা কার্বন থাকে, ওই কার্বনে হাত কয়টা থাকে ভাই? চারটা হাত থাকে। তো ওই চারটা হাতে যদি ভিন্ন ভিন্ন মূলক যদি যুক্ত হয়, ধরো ভিন্ন ভিন্ন মূলক যদি যুক্ত হয়, তাহলে সেই কার্বনটাকে তখন বলা হবে হচ্ছে ভাই কাইরাল কার্বন। সেই কার্বনটাকে তোমার তখন কি বলা হবে? কাইরাল কার্বন বলা হবে। যেমন দেখো আমরা যখন ল্যাকটিক অ্যাসিডের এক্সাম্পল নিয়েছিলাম, ল্যাকটিক অ্যাসিড কি ছিল? COOH এইচ, তারপরে তোমার এখানে ছিল COOH, তারপরে তোমার এখানে ছিল CH3। তাহলে তুমি খেয়াল করে দেখো এইখানে যে সেন্টারে যে কার্বনটা আছে, এই সেন্টারে কার্বনের সাথে এখানে আছে COOH, এখানে আছে তোমার হচ্ছে ভাই OH, এখানে আছে তোমার হচ্ছে ভাই CH3, এখানে আছে তোমার হচ্ছে ভাই H। তাহলে এই চারটা কি আছে বলতো? পরস্পর ডিফারেন্ট আছে না? এখানে কিন্তু পরস্পর তোমার আছে যে এই চারটাই কিন্তু এখানে ডিফারেন্ট এই সেন্টারের কার্বনটার সাথে। তাই এখানে আমরা কি বলবো? এখানে এই সেন্টারের কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। তাহলে কাইরাল কার্বন জিনিসটা কি? দেখো এখানে সংজ্ঞায় বলে দিচ্ছে, যদি কোনো জৈব যৌগের কোনো কার্বন পরমাণুর সাথে চারটি মূলক যদি কি হয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাহলে সেই কার্বনটাকে কি বলতেছিলাম না? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। আচ্ছা অপ্রতিসম কেন বলা হচ্ছে? কারণ দেখো এই কার্বনের সাথে তো ভাই এই জিনিসগুলো ভিন্ন ভিন্ন, প্রতিসম মানে হচ্ছে সব সেম,
আর অপদি সম মানে সবগুলো ভিন্ন ভিন্ন হবে, যেহেতু কাইরাল কার্বনের সাথে চারটা মূলকই ভিন্ন ভিন্ন, তাই এটাকে বলা হচ্ছে অপদি সম কার্বন। আচ্ছা আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আমরা আর একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা এখানে আমাকে বলো এখানে কাইরাল কার্বন কয়টা। আমি একটা এক্সাম্পল লিখি এখানে, সো এখানে কাইরাল কার্বন কয়টা, চলো আমরা এটা ব্যাখ্যা করি। খেয়াল করে দেখো, এখানে অনেকে ভুল করে, এটা ভুল করা যাবে না। এখানে কাইরাল কার্বন কয়টা দেখো, ধরো আমি যদি এই উপরের মাঝখানে কার্বনটাকে যদি চিন্তা করি, দেখো তো এটার সাথে, এটার সাথে এখানে একটা হাইড্রোজেন জড়িত, তারপর এটার সাথে একটা ওএস জড়িত, তারপর এটার সাথে একটা সিওএস জড়িত, ঠিক আছে। এটার সাথে কিন্তু এই যে নিচে পুরাটা জড়িত, কিন্তু পুরাটা কিন্তু এটার সাথে কানেক্টেড, তাই না? এইভাবে কানেক্ট করতে হবে। দেখো তো এই যে তাহলে এই মাঝখানে কার্বনের সাথে তোমার হচ্ছে, দেখো তো এই চারটা যারা যুক্ত আছে সবাই কিন্তু ডিফারেন্ট, তাহলে এইটাকে আমরা একটা কি বলতে পারি, এটাকে আমরা একটা কাইরাল কার্বন বলতে পারি, রাইট? এটাকে আমরা কি বলতে পারি, একটা কাইরাল কার্বন, কারণ এখানে দেখো চারটা মূলকই কিন্তু ভিন্ন ভিন্ন। আবার তুমি নিচেরটাতে আসো, আমরা যদি নিচেরটাকে ক্যালকুলেট করতে চাই, দেখো তো নিচের যে কার্বনটা আছে মানে এইখানে যে সেন্টারে যে কার্বনটা, তো এটাকে যদি কম্পেয়ার করতে চাই, দেখো এটাকে কাইরাল কার্বন বলতে পারবো কিনা। দেখো এটার সাথে একটা CH3 আছে, তারপর এটার সাথে একটা OH আছে, এটার সাথে একটা হাইড্রোজেন আছে, আবার এটার সাথে কিন্তু টোটালি এই যৌগটা আছে, তাই না? এই টোটালি এই বন্ডটা আছে। দেখো তো এরা চারটা কিন্তু ডিফারেন্ট, মানে চারটা বক্স আমি যে করে দিলাম, এরা চারটা কিন্তু ডিফারেন্ট, চারটা কিন্তু একটার সাথে আর একটা মিল নাই, তাহলে এটাকে আমরা একটা কি বলতে পারি, এটাকে আমরা একটা কাইরাল কার্বন বলতে পারি। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাই একটা কাইরাল কার্বন। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে ভাই এই ফার্স্ট এক্সাম্পলটাতে, এই এক্সাম্পলে কাইরাল কার্বন কয়টা? এই এক্সাম্পলে আমার হচ্ছে ভাই কাইরাল কার্বন হচ্ছে আমার একটা, আর আমার এই এক্সাম্পলে কাইরাল কার্বন কয়টা? এই এক্সাম্পলে কাইরাল কার্বন হচ্ছে আমার এখানে দেখো দুইটা, একটা দেখো এই উপরের এটা, একটা হচ্ছে তোমার নিচের এটা, রাইট? আশা করি আমাদের জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে। সো এইখানে আমি যদি কাইরাল কার্বন কথাটা কেন বললাম, খেয়াল করে দেখো তো ল্যাকটিক অ্যাসিডের মধ্যে তোমার কি ছিল বলো তো? কাইরাল কার্বন ছিল, তার মানে তোমার আলোক সমানিত হওয়ার জন্য কাইরাল কার্বনটা জরুরি। তাহলে আমরা এখানে মনে রাখতে পারি যে কি, আলোক সমানিত হওয়ার জন্য কাইরাল কার্বনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এখানে আমরা প্রথমে চলে কিছু জিনিস লিখে ফেলি, যে আলোক সমানতার শর্তগুলো কি কি, মানে কারা কারা আলোক সমানতা দেখাবে, ঠিক আছে? এটা আমরা চলে এখানে লিখে ফেলি। 1 নম্বর দিয়ে লিখতে পারি, যৌগকে অবশ্যই আলোক সক্রিয় হতে হবে, আলোক সক্রিয় হতে হবে, মানে আলোক সমানতা দেখানোর জন্য ওই যৌগটাকে অবশ্যই কি হইতে হবে, আলোক সক্রিয় হইতে হবে। দেখো ভাই যদি তোমার আলোক সক্রিয় না হয় তাহলে তো সেটা কি হবে না বলো তো? সেটা হচ্ছে তোমার তো আলোক সমানতা দেখাবে না। আলোক সমানতা দেখানোর জন্য তোমার অবশ্যই যৌগ কি হইতে হবে, আলোক সক্রিয় হইতে হবে। আর আলোক সক্রিয়তা কি জিনিস আমরা অলরেডি আলোচনা করে আসছি, যে একটা আমার যে তরল সমবর্তী আলো যেটা ঢুকছিল সেটাকে যদি ডিরেকশন চেঞ্জ করাই দেয় তাহলে সেটাকে আমরা আলোক সক্রিয় বলতে পারি। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এখানে যৌগে অবশ্যই কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। কাইরাল কার্বনের নাম হচ্ছে অপ্রতিসম কার্বন আর একটা নাম, তাহলে এখানে আমরা বললাম যৌগে অবশ্যই কি থাকতে হবে, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা তারপর 3 নম্বর, তাহলে আমরা লিখবো আলোক সক্রিয় যৌগ, লিখবো আলোক সক্রিয় যৌগ তল সমবর্তিত আলোকে ভিন্ন ভিন্ন দিকে, ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করাতে হবে। যেমন এক্সাম্পল আমরা দেখছিলাম ডি ল্যাকটিক অ্যাসিড যেটা ছিল, তার মানে ডি মানে ডানে ওএইচ থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে সিওএইচ, তারপরে তোমার এখানে CH3, এইটা আলোক আর এই তল সমবর্তী আলোকে কত ডিগ্রি ঘুরাইতো, +2.24 ডিগ্রি, মানে ডানে 2.24 ডিগ্রি ঘুরাইতো।
আবার তোমার কাছে ল্যাকটিক অ্যাসিড যেটা ছিল তার মানে বামে ওএইচ, মানে এখানে হাইড্রোজেন দিয়ে ফেলো, এখানে সিওওএইচ, এখানে তোমার হচ্ছে ভাই সিএইচ থ্রি, তাহলে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তো -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। সো এখানে খেয়াল করে দেখো, একজন ঘুরাচ্ছে ডানে, একজন ঘুরাচ্ছে বামে, তার মানে আলোক সক্রিয় সমন্বয় হইতে হইলে এই তল সমবর্তিত আলোকে ডিফারেন্ট দিকে ঘুরাইতে হবে, মানে ভিন্ন ভিন্ন দিকে। তাহলে একজনকে ডানে ঘুরাতে হবে, একজনকে বামে ঘুরাতে হবে, তাহলেই তুমি সেটাকে আলোক সমন্বয় বলতে পারবা। আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সমানু গুলোকে দর্পণ প্রতিবিম্ব এবং এবং অ উপরি স্থাপনীয় হতে হবে। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য কি দেখো তো, 4 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতেছি দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার এই এই সমানুগুলোকে কি হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব, আর একটা কি হইতে হবে দেখো তো, অউপরিস্থাপনীয়। ভাই এই দুইটা জিনিস কি, চলো ক্লিয়ার করি। মানে দর্পণ প্রতিবিম্ব বলতে কি বোঝায় এবং অউপরিস্থাপনীয় বলতে কি বোঝায়, এটা পেজ অ্যাড করি এবং আমরা এখানে চলো ক্লিয়ার করি। আমরা চলো দুইটা আগে আমরা প্রথমে চলো একটা এক্সাম্পল নিই। আচ্ছা ধরো এখানে আমি কার্বন নিলাম, এখানে যদি আমি ওএইচ কে নিই, এখানে ধরো আমি সিওওএইচ কে নিলাম, এখানে ধরো আমি এইচ কে নিলাম, এখানে ধরো আমি এখানে সিএইচ থ্রি কে নিলাম, আবার সেম স্ট্রাকচারের যৌগটা আমরা এখানে আঁকছি। ধরো এখানে হাইড্রোজেন, এখানে ধরো সিওওএইচ, এখানে ধরো সিএইচ থ্রি, দেখো এইটাও একটা ডিলেকট্রিক অ্যাসিড, এটাও একটা ডিলেকট্রিক অ্যাসিড, রাইট? ধরো আমার কলম একটু প্রবলেম করতেছে, এটা হচ্ছে আমার একটা ডিলেকট্রিক অ্যাসিড, আবার পাশেরটাও কিন্তু একটা আমার ডিলেকট্রিক অ্যাসিড। ওকে, সো এবার দেখো তুমি যদি কোনো কারণে এই বাম পাশের ডিলেকট্রিক অ্যাসিডটাকে সরাসরি তুলে এনে ডান পাশের ডিলেকট্রিক অ্যাসিড এখানে এসে বসাও, দেখো তো এই সেম যৌগটাই কিন্তু পাচ্ছ। তার মানে এই ওএইচটাকে তুমি এখানে বসাবা, এই হাইড্রোজেনকে তুমি এখানে বসাবা, সিওএইচ কে তুমি এখানে বসাবা, সিএইচ থ্রি কে তুমি এখানে বসাচ্ছ। তার মানে এই টোটাল যৌগ, এই বাম পাশের যৌগটা এবং ডান পাশের যৌগটা, যেহেতু দোনোটাই ডিলেকট্রিক অ্যাসিড, তাহলে এরা কিন্তু দুইটা যৌগই পরস্পর কিন্তু কি বলতো ভাই, সেম, মানে এদের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা তখন এদেরকে বলতে পারবো এরা এরা পরস্পর পরস্পর উপরি স্থাপনীয়, উপরি স্থাপনীয় বা সমপতিত, বা সমপতিত। কেন? কারণ দেখো ভাই, তুমি যদি বাম পাশের যৌগটাকে ডান পাশে এসে বসাও, বা ডান পাশেরটাকে যদি বাম পাশে বসাও, মানে সাপোজ ডান পাশের যৌগটাকে তুমি বাম পাশে আঁকবা, সরি বাম পাশেরটাকে তুমি ডান পাশে আঁকবা, অথবা ডান পাশেরটাকে তুমি বাম পাশে আঁকবা, কোনো কিছু যায় আসে না ভাই, দোনোটাই সেম যৌগই থাকে। তাহলে সেটাকে কিন্তু তুমি এটা এই যে যদি এরকম একটার জায়গায় যদি আমরা আরেকটাকে রিপ্লেস করি, সেটা যদি রিপ্লেসেবল হয়, সেটা কিন্তু আমরা কি বলি, উপরিস্থাপনীয়, তাহলে বা এটাকে আমরা বলি সমপতিত। তাহলে এটা দরাসলে আমরা উপরিস্থাপনীয় আসলে ইংলিশ নাম কি, রিপ্লেসেবল, মানে একটা একজনের জায়গায় তুমি আরেকজনকে বসাতে পারবা, ঠিক আছে? কিন্তু কিন্তু খেয়াল করে দেখো, এখানে আমরা যখন ডিলেকট্রিক অ্যাসিড এবং ইলেকট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা করছি, তাহলে ডিলেকট্রিক অ্যাসিড ছিল এরকম ওএইচ, তারপরে তোমার এখানে হাইড্রোজেন, তারপর এখানে তোমার হচ্ছে ভাই সিওওএইচ, এখানে ছিল সিএইচ থ্রি, তারপর তোমার এদিকে ছিল দেখো ইলেকট্রিক অ্যাসিডের জন্য ওএইচটা বামে ছিল, আর এখানে ছিল সিওওএইচ, এখানে ছিল তোমার হচ্ছে ভাই সিএইচ থ্রি। তাহলে খেয়াল করে দেখো ভাই, এই ক্ষেত্রে কিন্তু তুমি এই বাম পাশের টোটাল যৌগটাকে ডান পাশে এনে বসাতে পারবে না। কেন? কারণ এখানে দেখো, এখানে এই ওএইচটা হচ্ছে একজনের জন্য ডান পাশে, এটাকে যদি তুমি এখানে এনে বসাও, দেখো এই যোগের ক্ষেত্রে তো ভাই ওএইচ বাম পাশে, তাহলে তুমি কি সেম জিনিস পাচ্ছ? সেম জিনিস কিন্তু তুমি পাচ্ছ না, একজনের জন্য ওএইচ ডান পাশে, একজনের জন্য ওএইচ বাম পাশে। তাহলে এই যে বাম পাশের যৌগ, যেটাকে আমরা কি বলি ডিলেকট্রিক অ্যাসিড বলি, এইটাকে কিন্তু তুমি ডানে এনে বসাতে পারবে না। মানে এইটার এই এই যে এই যৌগটাকে এটার উপর যদি বসাও, ওই যে কার উপরে, যদি ইলেকট্রিক অ্যাসিডের উপর যদি বসাও, তাহলে কি তুমি সেম যৌগ পাচ্ছ? সেম যৌগ তো না ভাই। তাহলে এইটাকে কিন্তু একজনকে কিন্তু আরেকজনের উপরে বসানো যাবে না, মানে একজনকে আরেকজন দ্বারা রিপ্লেস করা যাবে না, কারণ একজনের জন্য ওএইচটা ডান পাশে, একজনের জন্য ওএইচটা বাম পাশে। তাহলে এরা কিন্তু একে অপরের সাথে কি না, রিপ্লেসেবল না। রিপ্লেসেবল না হলে সেটাকে আমরা কি বলি, অউপরিস্থাপনীয় বলি। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই জন্য দেখো, এখানে এখানে যেহেতু
দুইটা অ্যাসিড কি না, যেহেতু রিপ্লেসেবল না, যেহেতু মানে একজনের জায়গায় আরেকজনকে তুমি বসাতে পারবো না, একজনের জন্য ডানে আরেকজনের জন্য বামে, তাহলে যেহেতু এরা পরস্পর রিপ্লেসেবল না, মানে একজনের জায়গায় তুমি আরেকজনকে বসাতে পারবো না, রিপ্লেসেবল নয়, তাই এরা পরস্পর অপরিস্থাপনীয়, পর অ উপরি স্থাপনীয় বা অসমপতিত, মানে একজনের উপর যেহেতু তুমি আরেকজনকে বসাতে পারবে না। দেখো একজনের উপর আরেকজনকে বসাতে পারলে সেটাকে আমরা বলি উপরি স্থাপনীয় বা সমপতিত, আর যদি বসাতে না পারো তাহলে সেটাকে আমরা বলি অপরি স্থাপনীয় বা অসমপতিত। তাহলে এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো এখানে, আচ্ছা তাহলে আমি যদি এই দুইটা যোগের মাঝখানে যদি একটা আয়নাকে রাখতাম, আচ্ছা আয়নাতে কি হয় দেখো তো, তোমরা নিশ্চয়ই অনেক বন্ধুরা মিলে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকে হয়তো ফটো তুলছো, তখন তোমরা লক্ষ্য করবা যখন আমরা গ্রুপ ফটো তুলি, ধরো এখানে এখানে এরা হচ্ছে তোমার পাঁচজন বন্ধু, সাপোজ এ একজন বন্ধু, তারপর হচ্ছে তোমার এ একজন বন্ধু, তারপরে তোমার হচ্ছে এ একজন বন্ধু, এ একজন বন্ধু, এ একজন, তোমরা পাঁচজন বন্ধু এভাবে একটা ধরো একজন আগে পিছিয়ে করে দাঁড়াইছো, সামনাসামনি আগে পিছিয়ে করে দাঁড়াইছো, দেখো তো আয়নায় দাঁড়ায় যখন তুমি ফটো তুলো যে আগে দাঁড়াইছে, মানে যে একজন সবার প্রথমে দেখায় দাঁড়াইছে আয়নার, এটা হচ্ছে তোমার দর্পণ বা আয়না, ঠিক আছে, দেখো তো তাকে কিন্তু আগে দেখা যায়, তাকে কিন্তু কি দেখা যায়, আগে দেখা যায়। তুমি খেয়াল করে দেখবা তোমরা যখন চার পাঁচজনের যখন গ্রুপ ফটো তুলবা, যদি কেউ আগে দাঁড়ায়, যদি কেউ এই আয়নার সামনে দাঁড়ায়, তাহলে কিন্তু আয়নাতে তাকেই সবার আগে দেখা যায়, তাই না? তাহলে এখানে দেখো ওয়েস্টটা হচ্ছে আয়নার সবার সামনে দাঁড়িয়েছিল, তাই ওয়েস্টটাকে কিন্তু আয়নার সবার সামনে দেখাচ্ছে, আবার এই হাইড্রোজেন যেটা সেটা সবার পিছনে দাঁড়িয়েছিল, তাই হাইড্রোজেনকে কিন্তু সবার পিছনে দেখাচ্ছে, আবার সেমভাবে সিওএস যেখানে আছে ওইখানেই দেখাচ্ছে, এটাও যেখানে আছে সেখানেই দেখাচ্ছে। তার মানে এরা হচ্ছে যে এদেরকে পরস্পরকে আমি কি বলতে পারি, এরা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এরা হচ্ছে পরস্পরের কি বলতো ভাই, দর্পণ প্রতিবিম্ব। মানে কি দর্পণ প্রতিবিম্ব বলতে আসলে কি বোঝায়, তুমি যদি একটা আয়না নাও, মাঝখানে যদি আয়না রাখো একটা, ওই আয়না রাখার ফলে এই বাম, মানে ধরো এখানে তুমি ডিল্যাকটিক অ্যাসিড নিছো, ডিল্যাকটিক অ্যাসিডকে কিন্তু তুমি যদি আয়নায় দেখো সেটাই কিন্তু কি হয়ে যাবে, অ্যাল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে, তাই না? কারণ আমরা জানি কি আয়নার মধ্যে কি হয়, যে আগে থাকে তাকে আগে দেখায়, যেমন এখানে ওয়েস্টটা আয়নার সামনে ছিল তাই ওয়েস্টকে কিন্তু আয়নার মধ্যে আগেই দেখাবে, তাই না? জিনিসটা দেখো এখানে খেয়াল করে দেখো, ওয়েজ ওয়েস্ট যেটা সেটা সবার আগে ছিল তাই ওয়েস্টকে আগে দেখাচ্ছে, হাইড্রোজেন সবার পিছনে ছিল, হাইড্রোজেনকে সবার পিছনে দেখাচ্ছে, মানে আয়নার মতো। এই যে ডিল্যাকটিক অ্যাসিড এবং অ্যালেকট্রিক অ্যাসিড এরা পরস্পরের আয়নার মতো। সাপোজ তুমি যদি এখানে এই ডিল্যাকটিক অ্যাসিডকে দেখতে চাও, তোমার কাছে ধরো অ্যালেকট্রিক আছে অ্যাসিড আছে, তোমার কাছে কি আছে বলো তো, তোমার কাছে সাপোজ ধরো অ্যালেকট্রিক অ্যাসিড আছে, তুমি দেখতে চাচ্ছ ডিলেকট্রিক অ্যাসিড, তাহলে অ্যালেকট্রিক অ্যাসিডের সামনে একটা আয়না বসায় দাও, যেটাকে তুমি দেখতে পারবা সেটাকে তুমি বলবা ডিলেকট্রিক অ্যাসিড, অথবা তোমার কাছে সাপোজ ধরো ডিলেকট্রিক অ্যাসিড আছে, তুমি অ্যালেকট্রিক অ্যাসিডকে দেখতে চাচ্ছ, তাহলে ডিলেকট্রিক অ্যাসিডের সামনে তুমি একটা কাকে বসাই দাও, একটা দর্পণকে বসাই দাও বা একটা আয়নাকে বসা দাও, আয়নার মধ্যে তুমি যাকে দেখতে পারবা সেটাই হচ্ছে তোমার অ্যালেকট্রিক অ্যাসিড। তাহলে এরকম যদি দুটো যোগ হয়, মানে একজনের যদি আর একজনকে একজনের সামনে যদি দর্পণ রাখি, তখন যদি অন্য একটা যোগকে দেখা যায়, তাহলে যে যোগটাকে দেখা যাবে সেটাকে আমরা বলবো প্রথম যোগটার দর্পণ প্রতিবিম্ব। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে ডিলেকট্রিক অ্যাসিড এবং অ্যালেকট্রিক অ্যাসিড পরস্পরের কি বলতো ভাই, দর্পণ প্রতিবিম্ব, তাই এটাকে এখানে বলা হচ্ছে এটা যে তোমার যদি আলোক সমান হইতে চায় তাহলে এই যোগগুলোকে পরস্পরের কি হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব বা এবং অপরি স্থাপনীয় হতে হবে। আশা করি তোমরা শর্তগুলো সবাই বুঝতে পারছো। সো এইবার আমি একটা টপিক পরে ছেড়ে দিব আজকে, সেটা হইতেছে যে আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য। নেক্সট দিন হচ্ছে আমরা বিশেষ আলোক সক্রিয় সমাণু নিয়ে আলোচনা করব, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ, তারপর ডায়াস্টেরিওমার এবং তোমার হলো যে এনান্সিওমার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলে আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্যগুলো দেখি। এক নম্বর বৈশিষ্ট্য কি, এখানে কি থাকবে, এরা তল সমবর্তিত আলোকে ঘূর্ণন করাবে, তাহলে আমরা আবর্তন করাবে, আমরা বলবো কি এরা তল সমবর্তিত আলোকে, এগুলো হচ্ছে আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য, ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করাবে, ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করাবে। আচ্ছা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কাইরাল কার্বন থাকবে, এদের মধ্যে কি থাকবে, কাইরাল কার্বন থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব, এরা পরস্পরের কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। এবং
চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে পরস্পর অ উপরি স্থাপনীয়। ওকে, সো এগুলোই হচ্ছে আমার কি বলতো ভাই আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য। সো আশা করি আমরা আজকের টপিকটা খুব বুঝতে পারছি, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তো আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো, বিশেষ ধরনের আলোক সক্রিয় সমাণু আলোচনা করবো। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।